সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত সুসংগঠিতভাবে সুনিপুণভাবে সময় উপযোগী যা করে দেখালো, সরকারের লোকজন নিঃসন্দেহে ভিতরে ভিতরে আলোচনা করছে, সামার ওরা কি চালাক দেখছো, মানে অবাক ওরা সবাই, সরকার অবাক। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বা তার স্ত্রীর সাথে বলেন, সারা আর কি চালাক ওরা দেখছো, আজকালকার পোলাপান কি মেধা কি বুঝে, বিষয়টা কিন্তু অনেকটা এরকম। দর্শক আপনারা জানেন এটা নিয়ে কথা বলেছি, তারপর এখানে আরও কিছু তথ্য দিতে চাই এবং এগুলো জাতির উদ্দেশ্যে জানিয়ে দেওয়া দরকার। আসলে সরকারের যে বেশ কয়েক সপ্তাহের প্ল্যান, যে শিক্ষার্থীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ভাঙন ধরানো এবং ওদেরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে ওদের মাধ্যমে সরকারের শিখিয়ে দেওয়া বিবৃতি প্রচার করানো, সেটা করতে গিয়ে উল্টো অ্যাকশন হয়েছে। খুব দ্রুত মাঠে আন্দোলন ডেকে এনেছে সরকার, এটা না করলে এত তাড়াতাড়ি মাঠের আন্দোলন গড়াতো না। তো এক্ষেত্রে কিছু কথা দেখেন, সরকার যাদেরকে ম্যানেজ করেছে ভয়ভীতি দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে, এটা একেবারে স্বাভাবিক, এরা তো অরাজনৈতিক অসংগঠিত শক্তি, তাদেরকে ম্যানেজ করা খুব সহজ। রাজনৈতিক শক্তিকেই ম্যানেজ করা যায়, বড় বড় হুজুর মামুনুল হকদেরকেই সরকার পকেটে নিয়ে ফেলতে পেরেছে, আর সাধারণ শিক্ষার্থীদের দু চারজনকে তো ম্যানেজ করা যেতেই পারে, এটা একেবারেই স্বাভাবিক। তো এক্ষেত্রে ওরা যারা ম্যানেজড হয়েছে অলরেডি ওদেরকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় নতুন সমন্বয়ক নতুন কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন কমিটি গঠন করেছে, সমন্বয়কদের নতুন তালিকা দিয়েছে। এর মানে সরকার সমন্বয়কদের ম্যানেজ করেছে আর পাল্টা নতুন সমন্বয়ক তারা তৈরি করে ফেলেছে। সরকারের সিদ্ধান্ত নেওয়ার আগেই ওদের রেডি, ওরা জানে যে কাদের ম্যানেজ করবে বা কী করতে পারে। দেখেন এই যে সাতজন সমন্বয়ককে তুলে নিয়ে গিয়ে তারপরে যে ঘটনা ঘটালো সরকার, এরপর এই মুহূর্তের মধ্যে ওরা প্রমাণ করে দিল, ওরা প্রচার করে দিল, সরকারের যে প্রচার যন্ত্র সময় টিভি কালবেলা, সেই প্রচার যন্ত্রকে ছাপিয়ে ওরা প্রমাণ করে দিল যে এগুলো সব নাটক, ওগুলো সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে। এর মানে আন্দোলনকারী যত শিক্ষার্থী আছে সবার কাছে মেসেজটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে আসলে এগুলো শিক্ষার্থীদের, এগুলো সরকারের নাটক, আন্দোলন বা কর্মসূচি চলবে, বরং চলবে না, ওরা সাথে সাথে করে দেখিয়েছে, কর্মসূচি মাঠে নামিয়ে দেখিয়েছে। এবং সরকারের নাটকের বিপরীতে মুহূর্তের মধ্যে বিভিন্ন জায়গায় বিবৃতি ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে। সেই বিবৃতিগুলো আমাদের কাছে শত শত, মানে অনেক বিবৃতি এসেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল প্যাড ব্যবহার করে বা অফিসিয়াল লোগো সমৃদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যাড ব্যবহার করে স্পষ্ট বিবৃতি নামে বিবৃতি এসেছে, স্পষ্ট বিবৃতি। সাধারণ শিক্ষার্থী দপ্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পষ্ট বিবৃতি শিরোনামে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সব বিবৃতিতে ওই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা হয়েছে। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল লোগো ব্যবহার করে স্পষ্ট বিবৃতি নামে গণমাধ্যমে বিবৃতি পাঠানো হয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে ডিবি অফিস থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে এগুলো সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করে, এগুলো অস্ত্রের মুখে জিম্মি করে এই ঘোষণা দেওয়ানো হয়েছে, আন্দোলন চলবে, কর্মসূচি চলবে, বরং নতুন কর্মসূচি তারা ঘোষণা দিয়েছে। ইউ ল্যাব থেকে শুরু করে এরকম অনেকগুলো বিবৃতি, গুনতে গুনতে অনেক সময় লাগবে, 50টার কম হবে না, আমার কাছে এসেছে, যেগুলো আসলে সরকারের পরিকল্পনাকে ব্যর্থ করে দিল। ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ, পাবলিক কলেজ বিশিষ্ট নূর মোহাম্মদ, পাবলিক কলেজের সকল শিক্ষার্থীরা এই মর্মে বিবৃতি দিচ্ছে যে ডিবি পুলিশের জিম্মায় থাকা অবস্থায় কতিপয় সমন্বয়ক যে বিবৃতি দিয়েছেন তা আমরা প্রত্যাখ্যান করছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, প্রয়োজনে কঠোর আন্দোলন হবে সাধারণ শিক্ষার্থী বৃন্দ। এর মানে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিবৃতি আছে, ইন্টারমিডিয়েট কয়েকটা কলেজ মিলিয়ে, আশেপাশে কয়েকটা কলেজ মিলিয়ে একটা প্ল্যাটফর্ম গঠন করে সেখান থেকে বিবৃতি আছে। কি ডাইনামিক, কি গতিশীল ওরা, কি স্মার্ট, এবং আরও অবাক, এবং সরকারের লোকজন ডেফিনেটলি হাসবে এই শত দুঃসময়ের মধ্যেও, যে আসিফ মাহমুদ
তার এই ডিবি অফিসে বসে থাকা অবস্থায় যে আঙ্গুলের নির্দেশ যেটা প্রমাণ করে যে অস্ত্রের মুখে তারা জিম্মি, এটাকেও বিশ্বাস করবেন না। এবং ওরা বিবৃতি দিয়ে আগেই জানিয়ে দিয়েছে যে আসলে ওদেরকে যখন গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ধরে নিয়ে যায় তখনই ওরা বলে গিয়েছে অন্য সমন্বয়কদের কাছে যে আমাদের কোনো বিবৃতি তোমরা বিশ্বাস করবে না, কারণ আমাদেরকে জিম্মি করে বিবৃতি আদায়ের চেষ্টা করা হতে পারে। তো আঙ্গুল বাঁকা করার মর্ম শিক্ষার্থীরা বের করে ফেলেছে। তারপরে কর্মসূচি দিয়েছে মহা আন্দোলন নামের, বিভিন্ন জায়গায় একেবারে কতটা সুসংগঠিত দেখেন, কোন পয়েন্টে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন কলেজ থাকবে, কয়টায়, সরকারের শত দমনপীড়নের মধ্যেও সেটা সুসংগঠিতভাবে তারা সেটা বলে দিয়েছে। যেমন একটা বিবৃতি, বিএনএস সেন্টার উত্তরায় 11টা একটা বিক্ষোভের কথা রয়েছে, সেখানে নর্দার্ন ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রায় 10-15টা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়েছে, যারা সবাই মিলে সেখানে বিক্ষোভ মিছিল করবে। কত সুন্দর, কত সুসংগঠিতভাবে ওরা দেখিয়ে দিল যে সরকারের চাইতে ওরা চালাক, ওদের সাথে চালাকি করে কোনো লাভ নেই।